হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আর ভিডিওটি তোমাদের সবারই ভালো লাগবে। ভিডিওটি হচ্ছে বিকাশ। বিকাশ বর্তমানে সবারই প্রয়োজন, সবার মোবাইলে অ্যাকাউন্টে বিকাশ খোলা আছে। তো আজকে বিষয় হচ্ছে বিকাশ, বিকাশ কীভাবে আমরা ব্যবহার করবো এবং কীভাবে লেনদেন করব, এবং বিকাশে অ্যাপসে যে নতুন অ্যাপসটি এসেছে তার কী কী সুবিধা আছে তা আজকে আমরা দেখব। তো বিকাশ অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হবে, তো ডাউনলোড করার জন্য তোমার প্রথমে প্লে স্টোর যেতে হবে। প্লে স্টোর যাওয়ার পর লিখতে হবে BKASH, এটা লিখে সার্চ দিলেই তোমার বিকাশ অ্যাপ চলে আসবে। তো প্রথমে বিকাশ অ্যাপ আমি ঢুকছি, তো আমি আগেই ইনস্টল করে রেখেছিলাম। তো বিকাশ অ্যাপ জাস্ট তো খুলবে, খোলার পর তোমার এখানে পিনকোডটা দেবে, তো আমি এখানে পিনকোড দেখাচ্ছি না, তো পিনকোড দিবে। পিনকোড দেওয়ার পর তুমি ওকে ক্লিক করবে, ক্লিক করার পরেই তোমার অ্যাকাউন্ট চলে আসবে। তো চলে আসার পর দেখো এই যে বিকাশ অ্যাকাউন্ট চলে এসেছে। তো তো এখানে এখানে আছে সেন্ড মানি, তো সেন্ড মানি করলে দেখো, দেখো আমি এই নাম্বারটা সেন্ড মানি করব। তো সেন্ড মানি করার ক্ষেত্রে তো তো এখানে আগে তোমার ব্যালেন্স সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি বা এয়ারটাইম, তুমি যেই নাম্বারে এয়ারটাইম করতে চাও, যেমন আমি এই নাম্বারটা যদি ফ্লাক্সবিট করতে চাই তো অটোমেটিকলি বাংলা লাইন নাম্বার চলে আসছে। তো আমি এখানে যদি কত টাকা দেব, 10, 40, 50, 55 সব দিতে পারবো। দিয়ে এখানে ওকে দিলে, ওকে দেওয়ার পর দেখো চার্জ ফ্রি পোস্টপেড প্রিপেড, এখানে ক্লিক করে আমার পিনকোড বসালেই টাকা চলে যাবে। তো এটার একটা সুবিধা আছে, এত বারবার নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, নাম্বার সেভ করা থাকলে ওটা হয়ে যাবে। তোমার ক্যাশ আউট, ক্যাশ আউট ক্ষেত্রে এখানে তুমি স্ক্যান করে কোডও দিতে পারো, এখানে ক্লিক করলে তোমার ক্যামেরা চলে আসবে, ক্যামেরা চলে আসছে। এবং চাইলে তুমি এজেন্ট নাম্বার দিতে পারো, যেমন ধরো তুমি একটা নাম্বার বসালে এখানে 01918532, এখানে ক্লিক করলে, ক্লিক করার পর এজেন্ট নাম্বার বসালে, বসানোর পর এখানেও সার্ভিস চার্জটাও তোমার কম, এখন 1015 টাকা। এবং তারপর সে রিকোয়েস্ট মানি, এই রিকোয়েস্ট মানির মাধ্যমে তুমি কাউকে এসএমএস করলে তার কাছ থেকে টাকা নিতে পারবে। এবং রেফারেল, এটা এখনও মানে আসেনি যে রেফার করলে কোনো তারা বেনিফিট দেবে কি না, এটা জাস্ট শেয়ার করতে পারবে বন্ধুদের মাঝে। এবং মেক পেমেন্ট, এটা সম্ভবত তুমি মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। তো আশা করি বিকাশ অ্যাপটি, এখানে তুমি তোমার ব্যালেন্স দেখতে পারবে যে ট্যাপ টু ব্যালেন্স। তো এখানে আবার অপশন আছে কতগুলো, এখানে তুমি কার কার সাথে লেনদেন করেছো, কত টাকা এবং কাকে কাকে রিচার্জ করেছো সব এখানে চলে আসবে। এবং এখানে আছে তোমার সাউন্ড, বাংলা ইংলিশ তুমি যেটা চাও সেটা দিতে পারবে, নোটিফিকেশন সব। তারপর আমি এটা সাউন্ড অফ করে দিলাম, তো চাইলে তুমি এখান থেকে কলও করতে পারো হেল্পলাইন বিকাশের। তারপর হোম পেজে চলে যাবে, হোমে ক্লিক করে তারপর সেন্ড মানি করলে তুমি শর্টে মেসেজ দিতে পারো, যেমন সেন্ড মানি করার পর এখানে যদি মনে কর তুমি 10 টাকা দাও, 10 টাকা দিলে তো এখানে ছোটো করে তুমি তাকে মেসেজ লিখতে পারো যে তোমার নাম, বা তুমি মেসেজ টাকা পাঠাচ্ছ, যেমন লিখলাম আমি 10 হাসান ইউকে টাকা দিলাম, 25 অক্ষরের মধ্যে লেখা যাবে। তো একটা শর্ট, এটা একটা ভালো জিনিস যে কে টাকা পাঠালো তাও বলে দেওয়া যায়, এটা একটা মাধ্যম। এখন পিন করে পাবে হয়ে যাবে, তো আশা করি আবার পিন চেঞ্জও করা যায়। এখানে কন্ট্রাক্ট এবং লিমিটস, তুমি কত টাকা সর্বোচ্চ দিনে ব্যবহার করতে পারবে তাও এখানে আছে, যেমন ডেলি 15,000, সেন্ড মানি বা এয়ার টাইম 10,000, মেক মানি এখনও এটা আসেনি, ক্যাশ আউট 10,000, কাউন্ট টু, তারপর রিকোয়েস্ট 2 বার 500 বা 5,000 করে, এবং কারেন্টলি 25,000, এবার সব ক্যাশ ইন 2 বার সেন্ড মানি।
তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে, এবং ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ট্রান্সফার ট্রান্সেকশন লেনদেন। হ্যাঁ, তো আশা করি।